সেটা দিয়েই এই আয়োজন শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে শিক্ষা। বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। আমরা সরকার মানে পাবলিক বিশ্ববিদ্যালয়দেরকে ভিসিদেরকে রাস্তার বাইরে দাঁড়িয়ে থাকতেও দেখেছি, ঘুমাতেও দেখেছি। অনেক সময় অনেক কলেজের প্রিন্সিপালদেরকে তালার মধ্যে থাকতে দেখেছি। কিন্তু শিক্ষা হচ্ছে, সার্টিফিকেট পাচ্ছে, নতুন প্রজন্ম সুশিক্ষিত হচ্ছে না কুশিক্ষিত হচ্ছে সেটা বলতে পারি না, সার্টিফিকেট হচ্ছে। প্রত্যেক বৎসর যতগুলা ইউনিভার্সিটি বাংলাদেশে আছে তা যদি আমরা যদি হিসাব করি, তাহলে প্রত্যেক বৎসর অনার্স কমপ্লিট করে ফেলতেছে প্রায় 70,000 স্টুডেন্ট। এটা আমরা কি সুসজ্জিত একটি সার্টিফিকেটের দিকে চলে যাচ্ছি, না আমরা আসলেই সুসজ্জিত শিক্ষা প্রদান করছি? আমাদের শিক্ষার মানটা কি সুশিক্ষায় আছে, না শুধুমাত্র আজকাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট গুলো কিন্তু প্রচন্ড চকচকা সার্টিফিকেট, অনেক মোটা কাগজের, অনেক ডিজাইন করা, না ওই ধরনের শিক্ষাটা হয়ে যাচ্ছে? আচ্ছা ধন্যবাদ। তো প্রমোদ চৌধুরী, একটা কথা আছে, সুশিক্ষিত না হয়ে স্বশিক্ষিত হন, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবং আমাদের দেশ থেকে কিন্তু এখন কিছু জিনিস হারিয়ে যাচ্ছে, যেগুলো জাদুঘরেও এখন আর পাওয়া যায় না। আমি সম্প্রতি জাদুঘর ঘুরেছি, জাদুঘরে এই জিনিসগুলো নেই, অচিরে হয়তো চলে যাবে। এটা হচ্ছে আদর্শলিপি। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, অতে অজগর আসছে তেড়ে, তারপর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই নীতি বাক্যগুলো সহ আমাদের এই বইগুলো কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। তা হারিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের ভিতর থেকে কিন্তু সেই অবমূল্যায়ন হচ্ছে, অবক্ষয় হচ্ছে, সেই সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়ে যদি আমার বলতে হয় যে প্রতি বছর 70,000 না, 1,00,000 বের হোক, কিন্তু কাজের কাজে কয়জন আসছে? অনেক ইউনিভার্সিটি আছে তারা টাকার বিনিময়ে শিক্ষা প্রদান করে থাকেন, তো সেটা তো করতেই পারে, করতেই পারে। তো যারা আসলে ভার্সিটি কলেজ সুশিক্ষা সুশিক্ষিত হওয়ার জন্য ভার্সিটি কলেজে যাওয়ার প্রয়োজন পড়ে না। আপনি বাংলাদেশের না, সারা পৃথিবীতে বহুত জ্ঞানী মানুষ আছেন, বহুত মানুষ আছেন যাদেরকে, যাদের পড়াশোনা, যাদের গবেষণা নিয়ে এখন আমরা উচ্চশিক্ষা শিক্ষিত হচ্ছি, তারা কিন্তু কেউ স্কুল ভার্সিটি কলেজে যাননি। শেক্সপিয়ার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, তারপরে আমি একটাকে বললাম আলবার্ট এডিসন, তারপর এই যে এদের নামগুলো আমি বলছি, এরা কিন্তু কেউই খুব উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন না। তাদের গবেষণা, তাদের কার্যক্রম নিয়ে কিন্তু আজকে আমরা গবেষণা করছি, আমরা পিএইচডি করছি, আমরা আজকে তাদেরকে অনুকরণ করছি। তো আসলে কিন্তু তারা ছিলেন স্বশিক্ষিত। স্বশিক্ষিত একজন মানুষ সুশিক্ষিত মানুষের থেকে অনেক ভালো, যদি সে তার শিক্ষাটাকে প্রকৃতপক্ষে ব্যবহার করতে পারে। আপনি কাগজের সার্টিফিকেট পাচ্ছেন, অনেক সুন্দর কাগজের সার্টিফিকেট। তো আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, গ্যারেজে যে কাজ করে, গাড়ির গ্যারেজে যে কাজ করে যে ছেলেটা, সে ভালো গাড়ি ঠিক করতে পারবে, না যে ছেলে অটোমোবাইল নিয়ে পড়াশোনা করে পাশ করেছে সে ভালো গাড়ি ঠিক করতে পারবে? না, নিঃসন্দেহে গ্যারেজে যে ছেলেটা কাজ করে সে সবচেয়ে ভালো গাড়ি ঠিক, হয়তো সে মেকানিক্যাল নামগুলো বলতে পারবে না, যে এটা নামগুলা কি, মানে পাঠ্য নামগুলো বলতে পারবে না যে এর নামটা কি হবে, কিন্তু সে কিন্তু বলে দিবে যে গাড়ির এটা একটা প্রবলেম হচ্ছে। তো আমাদের দেশ যদি আপনি জাপানে দেখেন, চীনে দেখেন, তারা কিন্তু স্বশিক্ষিত জাতি গড়ে তোলে, তারা কিন্তু সুশিক্ষিত করে না। আগে স্বশিক্ষিত যে এইটার উপরে এইটা করো তাহলে আমাদের দেশ উন্নতি হবে। আমাদের দেশে কিন্তু এখন সার্টিফিকেটের কারখানা আছে অনেক। আপনি যে কোনো ভার্সিটিতে, এখন প্রাইভেট ভার্সিটিতে গেলেই এটাকে বলা হয় সার্টিফিকেট তৈরির কারখানা। সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে জাতি তো তাকে দিয়ে কোনো কাজে লাগাইতে পারতেছে না, বা জাতির কাজে এই 70,000 ছেলের থেকে মাত্র 1,000 ছেলে জাতির কাজে আসতেছে না, বাকি 60,000 ছেলে কিন্তু জাতির বোঝা হিসাবে তৈরি হচ্ছে। তা আমি বলবো এই শিক্ষাদান কার্যক্রম আমাদের, আমরা যেহেতু অনুকরণ প্রিয় জাতি, আমরা বহির্বিশ্বে কিছু হলে, আমরা একটা গান হিট হলে আমরা সেই গান বাংলাদেশে বাজাই, তো আমাদের এইটাতে আমরা অনুকরণ না করে আমরা ভালো কিছু অনুকরণ করি। আজকে আমরা জাপানের শিক্ষা অনুকরণ করি, আজকে আমরা চীনের শিক্ষা অনুকরণ করি, আজকে আমরা জার্মানের শিক্ষা অনুকরণ করি, যে তারা তাদের শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় কোন পর্যায়ে নিয়ে গেছে, তো সেটা যদি অনুকরণ করতে পারি আমরা আমাদের জাতিকে সামনে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের জাতি থেকে ভালো মেধা বের হচ্ছে, আমাদের জাতির, আমাদের বাংলাদেশিরা আজকে নাসার বিজ্ঞানী হিসাবে আছে, আমাদের বাঙালিরা আজকে ইউটিউব তৈরি করতেছে, আমাদের বাঙালিরা আজকে ফেসবুকের একটা খুব গুরুত্বপূর্ণ পদ অধিষ্ঠিত আছেন। তো আমাদের ভিতরে কিন্তু মেধা আছে, খুব ভালো ভালো মেধা, খুব ভালো ভালো সায়েন্টিস্ট এটা আছে, এবং আমি জানি যে এই জিনিসগুলো অচিরেই আরও খুব ভালো আকারে আমরা তৈরি করতে পারবো, ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ প্রিয় শ্রোতা।
আজকের এই আয়োজন আমাদেরকে এখানেই শেষ করতে হবে, সময় স্বল্পতার কারণে আমরা দীর্ঘায়িত করতে পারিনি। আমাদের অনেক ইচ্ছা ছিল আরও কিছু বিষয় রাহুল রাজ স্যারের কাছ থেকে জানার জন্য। স্যার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, সেই সঙ্গে রেডিও চমকের শ্রোতাদেরকে জানাচ্ছি পুরো বিশ্বে বাংলা শুনুন, রেডিও চমকের সঙ্গে থাকুন। এবং আজকের এই আলোচনা থেকে যে কয়েকটি বিষয় বের হয়ে আসছে তাতে আমি আশা করি যুব সমাজরা এই বিষয়গুলো তত নিশ্চিত যে আমরা পড়তে চাই, ভালো পড়াটা পড়তে চাই, একটি সুন্দর চকচক সার্টিফিকেট যাতে আমাদের না হয়। আর সেলফি থাকবেই, প্রযুক্তির সাথে মানুষ থাকবেই, মানুষ গণমাধ্যমের সঙ্গে থাকবে, প্রযুক্তির সঙ্গে থাকবে, আধুনিকতার সঙ্গে থাকবে, এবং মানুষকে এমন একটা অবস্থানে যেতে হবে যে যে অবস্থানে মানুষ একটা দীর্ঘক্ষণ একটা ভালো অবস্থায় থাকবে, কিন্তু কোনোটাই যাতে নেশার পরিণত না হয়, কোনোটাই যাতে আমাদের জন্য ক্ষতিকর না হয়, এমন যাতে না হয় যে আমরা সেলফি তুলতে তুলতে নিজেই একটা স্মৃতির পাতা হয়ে যাই। বাংলাদেশে না, শুধু পুরো বিশ্বে এরকম অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে যে সেলফি তুলতে গিয়ে মানুষের মৃত্যু হয়েছে। সেলফি তোলাটাই, ওই সেলফিটাই ছিল তার জীবনের শেষ অবস্থান, এরপরেই সে তার দেহ থেকে তার প্রাণ চলে গেছে। এই ধরনের বিভিন্ন কিছু ঘটেছে, ও ধরনের কোনো কিছু যাতে না ঘটে, যাতে শুধুমাত্র বিনোদনের জন্য একটি ছোট্ট অংশ থাকে। আমরা আমাদের বাবা মার সাথে যখন গল্প করি তখন যেমন আমরা আনন্দ পাই, একটা সেলফি তুলে যাতে আমাদের আনন্দ হয়, আমরা যাতে নেশায় না চলে যাই, আমরা যাতে কোনো একটা অদ্ভুত বিষয়ে না চলে যাই, এই বিষয়গুলো আসছে। আর সাংবাদিক নির্যাতন বিষয় নিয়ে, 57 ধারা নিয়ে বেশ কিছু কথা আজকে এসেছে, তা থেকেও আমি পরিষ্কার হয়ে গেছে যে সাংবাদিকদের জন্য যে 57 ধারা আইনটি করা হয়েছে 1, 2, 3 এগুলোর একটু সংস্করণ করা প্রয়োজন, আমাদেরকে জানানো প্রয়োজন যে আমরা আসলে কোন সীমার মধ্যে থাকব, কোন সীমাটা অতিক্রম করাটা আমাদের অন্যায় হবে, কারণ বিষয়গুলো একটু পরিষ্কার করা প্রয়োজন। সরকার নিঃসন্দেহে এগুলোর উপরে দৃষ্টি নিক্ষেপ করছে, সেটাই আমরা প্রত্যাশা করব। তো এই বলে রেডিও চমকের শ্রোতাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী বুধবার ঠিক রাত 9টায়। আমি কথাবন্ধু তরিকুল ইসলাম শিবলি চলে আসবো যুক্তির প্রজন্ম নিয়ে, এবং সেই পর্যন্ত রেডিও চমকের সঙ্গে থাকুন পুরো বিশ্বে বাংলা।